সবাইকে স্বাগত মাছরাঙা সন্ধ্যা সংবাদে। এর সঙ্গে আছি আমি এনকে নাতাশা। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ। স্থল ও বিমানবন্দরে বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি শনাক্ত হয়েছে এমন দেশের সাথে যোগাযোগ স্থগিতের প্রক্রিয়া চলছে। এদিকে বিভিন্ন দেশও নতুন এ ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে সতর্ক ব্যবস্থা নিতে শুরু করেছে। গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিতে আইন করার দাবি উঠেছে জাতীয় সংসদে। সরকারও এ ব্যাপারে সহানুভূতিশীল। বিআরটিএ এর সাথে আলোচনায় এজন্য সরকারের কাছে প্রণোদনা দাবি করেছে বাস মালিকেরা। এদিকে অর্ধেক ভাড়া সহ নয় দফা দাবিতে আজও রাস্তায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দেশে ইনজেকটিং ড্রাগ ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। জেলাওয়ারি ধরলে ঢাকাতেই এদের সংখ্যা বেশি, যাদের বড় একটা অংশ রাজধানী ঢাকার নিম্ন আয় ও ভাসমান মানুষ। সুস্থ জীবনে ফিরতে চান তাদের অনেকেই, এই জন্য প্রয়োজন কাউন্সেলিং ও সরকারি সহযোগিতা। এবারে বিস্তারিত। করোনার ঝুঁকি নতুন করে দেখা দিয়েছে। ওমিক্রন নামে এই ভাইরাসটির নতুন এক ধরন শনাক্ত হয়েছে, যা আগের যে কোনো ধরনের চেয়ে ভয়ঙ্কর। এর বিস্তার ঠেকাতে সতর্কতামূলক নানা ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ। মাহমুদ কমলের রিপোর্ট। দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি বেশ কিছুদিন ধরে অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু আবারও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এটি এতটাই রূপ বদলেছে যে একে ভেরিয়েন্ট অফ কনসার্ন বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিজ্ঞানীদের দুশ্চিন্তায় ফেলেছে এর স্পাইক প্রোটিনে 30টি মিউটেশনে। বলা হচ্ছে ওমিক্রন ডেল্টার চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে যে এলাকাতে ছড়িয়েছে, 99% ক্ষেত্রে তাদেরকে ডেল্টাকে হটিয়ে দিয়ে এই ভাইরাসটি এসছে। যারা আগে সংক্রমিত হয়েছেন তাদের পুনরায় সংক্রমিত হওয়ার ঝুঁকিটা বাড়িয়েছে। এটা যেহেতু ডেল্টার চাইতে বেশি মারাত্মক, এটা টিকার কার্যকারিতা আরো একটু কমিয়ে দিয়েছে। ওমিক্রন নিয়ে আগেভাগেই সতর্ক হতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের দ্বিতীয় সেশনে যাবার আগে মন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেন নতুন ধরন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। সাউথ আফ্রিকার সাথে যোগাযোগ এখনো স্থগিত করা হচ্ছে এবং সকল এয়ারপোর্ট ল্যান্ডপোর্ট এখানেও স্ক্রিনিং প্রক্রিয়া আরো জোরদার করা হয়েছে এবং এই নির্দেশনা দেওয়া হলো। সারা বাংলাদেশে স্বাস্থ্যবিধি এবং মাস্ক পরার বিষয়ে তাগিদ দেওয়া হচ্ছে, এ বিষয়ে জেলা পর্যায়ে নির্দেশনাও দেওয়া হচ্ছে। অন্যান্য জায়গা থেকেও যারা আসবে সে বিষয়েও যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হবে। নতুন ধরন শনাক্ত হওয়া দেশগুলোর সাথে যোগাযোগ স্থগিতেরও সুপারিশ করতে যাচ্ছে কোভিড 19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। আমরা কালকে দিব, আমি মনে করি যে আফ্রিকার যে 6টি দেশের কথা বলা হচ্ছে এদের সঙ্গে আমাদের যাতায়াত বন্ধ করে দেওয়া উচিত। এইসব দেশে যারা ভ্রমণ করেছে তারা যদি অন্য দেশ থেকে আসে তাদের কেউ আমার মনে হয় আমাদের দেশে যাতে না আসতে পারে বা আসলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হয় আর কি। ভয়াবহতা ঠেকাতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর টিকা নিশ্চিতের প্রতি জোর দেওয়ারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে আফ্রিকায় ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিষ্ঠানটির কারিগরি কমিটির প্রধান মারিয়া ভ্যান কারখোভ জানান, বিপজ্জনক মিউটেশনের কারণেই ঝুঁকির সর্বোচ্চ ধাপে রাখা হয়েছে ওমিক্রনকে। আফ্রিকার বাইরে ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি রোগী শনাক্ত হয়েছে হংকংয়েও। এদিকে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান ও ইসরায়েলের পর আফ্রিকার 6 দেশের নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ইইউভুক্ত সব দেশ। গণপরিবহনের শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিশ্চিতে আইন করার দাবি উঠেছে জাতীয় সংসদে। তবে এ বিষয়ে বিআরটিএ এর সাথে বাস মালিকদের আলোচনা সমাধান ছাড়াই শেষ হয়েছে আজ। অন্যদিকে আজও নিরাপদ সড়ক, গণপরিবহনে অর্ধেক ভাড়া সহ 9 দফা দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা। হাসান তানভীরের রিপোর্ট। ফের রাজপথে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে।
দুপুরে রাজধানীর ধানমন্ডি 27 নম্বর মোড়ে সড়কে অবস্থান নেন আশপাশের স্কুল কলেজের কয়েকশো শিক্ষার্থী। এ সময় তারা ওই সড়কে প্রাইভেট কার, বাস এবং মোটরসাইকেল চালকের লাইসেন্স পরীক্ষা করেন। তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহন যাতায়াতে সাহায্য করেন তারা। কর্পোরেশনের যে গাড়িকে ওনাকে বলবো থামাইতে, উনি আমাদের বাইরের উপর দিয়ে চলে গেছে। তো আমরা 2018 সালে ঠিকই নেমেছি, কিন্তু আমাদের বাস্তবনগুলো কোনো রকমই কোনো কিছু করা হয়নি। আমাদের ছাত্রদের জীবনে তো কোনো নিশ্চয়তাই নেই। আমরা যে বের হই, মেয়ে স্টুডেন্টদের দেখেন কোনো সুরক্ষার কোনো জায়গা নেই। আমাদের ভাই কেন মারা গেল? সরকারি গাড়িতেই মারা গেল। ইভেন অনেক বাস দেখে হাত ওঠানো পরেও দেখে চলে যায়, ওনারা আমাদের বাসে নেয় না। নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম সহ সড়ক দুর্ঘটনায় নিহত সব শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দেয়া, দ্রুত বিচার, গণপরিবহনে অর্ধেক ভাড়া সহ নয় দফা দাবি জানান আন্দোলনকারীরা। গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আহত সকল যাত্রী এবং পরিবহক শ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। বিআরটিএ মঙ্গলবারের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না করে তাহলে আমরা মঙ্গলবারে দুপুর থেকে ঢাকা শহরের সকল ছাত্র শিক্ষার্থীদেরকে নিয়ে বিআরটিএর কার্যালয় ঘেরাও করব। ভাড়া ইস্যুতে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে তাদেরকে আন্দোলন থেকে সরে আসতে আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। আমরা যখন ছাত্র ছিলাম আমরাও এরকম অর্ধেক ভাড়াই চলেছি। আমি তাদেরকে বলবো যেগুলি সেগুলি আমরা আলোচনার মাধ্যমে শেষ হবে। তারা এই কষ্ট করে খামাখা গাড়ি অবরোধ কিংবা ভাঙচুর এটা যেন তারা না করেন। তবে অর্ধেক ভাড়া নিয়ে বাস মালিকদের সাথে বিআরটিএর আলোচনা শেষ হয় কোনো সিদ্ধান্ত ছাড়াই। মালিকরা প্রণোদনা সহ বেশ কয়েকটি দাবি জানান। বিআরটিসির গাড়ি আরো বাড়িয়ে অনেকটা সমাধান করা সম্ভব হবে। হাফ ভাড়া দিলে সেই টাকাটা কিভাবে পূরণ করা হবে, কিভাবে মালিকের ক্ষতিপূরণটা দেওয়া হবে সেটা সিদ্ধান্ত নেওয়া উচিত। এদিকে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করতে আইন করার দাবি উঠেছে সংসদে। সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বেসরকারি পরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার আইন করতে পারে এবং সেক্ষেত্রে সকলকে সেটা মানতে হবে। আমি দাবি জানাই শুধু শহর এলাকার বাসে নয়, বরং সকল গণপরিবহনে অবিলম্বে শিক্ষার্থীদের হাফ ভাড়া দিয়ে যাতায়াতের আইনি বিধান করা হোক। বেসরকারি মালিকানার গাড়িগুলো এটা সিদ্ধান্তটা তাদের নেওয়া দরকার এবং সামাজিক দায়বদ্ধতা এবং জনস্বার্থ বিবেচনা তাদের তরফ থেকে অনুরোধ করা হয়েছে। ইভেন মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকেও তাদেরকে অনুরোধ করা হয়েছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। কারা বিদেশে অর্থ পাচার করে তাদের নাম সহ সব ধরনের তথ্য চেয়েছেন অর্থমন্ত্রী। দুপুরে সংসদ অধিবেশনে সাধারণ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য চান। জাতীয় সংসদের অধিবেশনে আজ সড়ক নিরাপত্তা ও ব্যাংক ব্যবস্থাপনা সহ বেশ কয়েকটি বিল উত্থাপন করা হয়। সংশোধন প্রস্তাবের উপর আলোচনায় সংসদ সদস্যরা জানান, বিভিন্ন সংস্থার দেওয়া তথ্য মতে প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়। দেশ থেকে টাকা পাচার করে যারা দেশের বাইরে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মাননীয় স্পিকার। যারা পাচার করে তাদের তালিকা আমাকে দেন। আমি তো পাচার করি না, আমি বিশ্বাস করি আপনারা পাচার করেন না। সুতরাং পাচার কে করে আমি জানবো কেমন করে যদি আপনার যদি না দেন? ব্যাংকের মন্দ ঋণ নিয়েও সংসদ সদস্যরা সরব হন অধিবেশনে। অর্থমন্ত্রীর দেওয়া মন্দ ঋণের পরিসংখ্যান নিয়ে অর্থনীতিবিদদের দ্বিমতের কথাও তুলে ধরেন তারা। কিছুদিন আগে মাননীয় অর্থমন্ত্রী সংসদে একটা তালিকাও দিয়েছিলেন, আবার নতুন করে 1,00,000,000,000 টাকার ঋণ খেলাপি হয়ে গেল। এটা জনগণের টাকা, আজকে আপনার নাই খেলাপি ঋণ পরিমাণ। আমার দেশে দেশ সৃষ্টির পর থেকে সবচেয়ে কম হচ্ছে এখন। 2006 সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল 13.15%, এখন 8.12%। সংসদের আলোচনায় সড়ক নিরাপত্তা ও শিক্ষার্থীদের আন্দোলনের কথাও উঠে আসে। সংসদ সদস্যরা অভিযোগ করেন, প্রস্তাবিত আইনে কারাদণ্ড ও জরিমানার পরিমাণ কমানো হয়েছে, তবে তা অস্বীকার করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। পরিবহন আইন 2018, সেটাকে নখদন্তহীন করে ফেলা হচ্ছে মালিক শ্রমিকদের দাবি মেনে। এ আইনে সাজার শৈথিল্য বা কঠোরতা কোনোভাবে শিথিল করা হয়নি, কোনো সাজা কমানো হয়নি। সড়কের নিরাপত্তা রক্ষায় শুধু চালকের সচেতনতা বা কঠোর আইন নয়, পথচারীদেরও সচেতন হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্ট মন্ত্রী। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।
দেশে ইনজেক্টিং ড্রাগ ব্যবহারকারীদের বড় একটি অংশ রাজধানী ঢাকার নিম্ন আয় ও ভাসমান মানুষ। এই মারণ নেশা থেকে তাদের ফিরিয়ে আনতে না পারলে সাধারণ মানুষও পড়ে যাবে ঝুঁকির মধ্যে। এ নিয়ে জাহেদ সেলিমের দুই পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মীর মঞ্জুরুল। সকাল 7টা, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সংলগ্ন ফুটপাত, ভাসমান এক মাদকসেবীর রক্ত পরীক্ষা করছেন এই এনজিও কর্মী। উদ্দেশ্য একটাই, আসক্ত ব্যক্তি এইচআইভি সংক্রমিত কিনা তা জানা। এই কর্মী জানালেন অসংখ্য ইনজেকটিং ড্রাগ ব্যবহারকারী আছে এইচআইভি ঝুঁকির মধ্যে। এবং ব্লাডটা এখানে পরীক্ষা করার কারণ এদের সময় কম, এরা কাজ কামে ব্যস্ততা থাকে, আমার অফিস 9টার সময়, সেই সময় তারা দিতে পারবে না, এই জন্য আমি এখন ব্লাডটা ওদের টেস্ট করে রেজাল্টটা দিয়ে দিলাম। যদি ইনকেস এর ভিতর যদি কোনো পজিটিভ ব্যক্তি পাওয়া যায় আমি তাকে রেজাল্টটা দিব না, পরের দিনকে তারে পাইলে আমার প্রথমত কাজ আমি তাকে অফিসে নিয়ে যাব। একটু দূরেই ফুটপাতের পরিত্যক্ত মেডিকেল সামগ্রীর মধ্যে সিরিঞ্জ খোঁজার চেষ্টা করছেন আরেক মাদকসেবী। কেউ বা অপেক্ষা করছেন সকালের প্রথম ডোজ নেয়ার জন্য, সুযোগ পেলে পরিবারের কাছে ফিরেও আসতে চান এদের কেউ কেউ। আমার সকালে একবার আর লাগে না, আবার পরের দিন সকালে, এই যে কালকে সকালে লাগাইছি আজকে সকালে আতা লাগবো, আর নাহলে শরীর সুস্থ হইব না। মানে শিক্ষা দিচ্ছে না, এটা আমার লাগে, এই ধরনের এখন আমার ওষুধ ওষুধ সিস্টেম হয়ে আছে আর কি, এখন আমার লাগে আর কি। আস্তে আস্তে বাদ দিয়ে দেবো ভাই, আমি আর এই জগতে থাকবো না, আমার অবস্থা দেখতেছেন না, আমি পাগলের মতন হয়ে গেছি, আমার কিছু বাড়ির কোনো কথাই মনে নাই আমার। 2016 সালের সবশেষ সরকারি গবেষণা বলছে দেশে ইনজেক্টিং ড্রাগ ব্যবহারকারীর সংখ্যা 33,000-এর বেশি, সবচেয়ে বেশি ঝুঁকিতে রাজধানী ঢাকা, এর পরপরই রয়েছে নারায়ণগঞ্জ ও গাজীপুর। ছিন্নমূল ও ভাসমান এসব মাদকসেবীদের দিকে সরকারের বিশেষ দৃষ্টির পাশাপাশি এটি নিয়ন্ত্রণে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। এরা অসহায় মানুষ, তারা পরিস্থিতির শিকার, এখন চাইলে আপনি আইনের আশ্রয় নিয়ে কিন্তু এটা হবে না। এখানে দুইটা বিষয়, একটা হলো তাকে কাউন্সেলিং করতে হবে, তাকে ফ্যামিলি সাপোর্ট লাগবে। সরকার যেটা করতে পারে তাদেরকে ট্রিটমেন্টের মধ্যে নিয়ে আসতে পারে, সরকার যেটা এখন করছে আর একটু এটাকে এনহ্যান্স করতে। শুধুমাত্র ঢাকায় ইনজেক্টিং ড্রাগ ব্যবহারকারীর সংখ্যা 7,500-এর মতো, যার মধ্যে পুরুষ 6,000-এর বেশি আর নারী রয়েছেন 600-এর মতো। ঢাকার ইনজেক্টিং ড্রাগ ব্যবহারকারীদের 22% এইচআইভিতে আক্রান্ত। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। পাবনায় গাজনার বিল প্রকল্প বাস্তবায়নের পরও পানি নিষ্কাশন না হওয়ায় কয়েক হাজার হেক্টর জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। গাজনার বিলের ঘোড়ার ভিটা গ্রাম, 5 বছর আগেও এ সময় এ গ্রামে মাঠের পর মাঠ জুড়ে ছিল বিস্তীর্ণ পেঁয়াজের সবুজ ক্ষেত, অথচ বদলে গেছে সে চিত্র। চারিদিকে জলাবদ্ধতা, কচুরি পানা আর আগাছায় আচ্ছাদিত গ্রামটির অধিকাংশ জমি, ফলে চরম দুর্ভাবনায় দিন কাটছে এ গ্রামের সহস্রাধিক কৃষকের। এটা পেঁয়াজের ক্ষেত আসছে পানি না হওয়ার কারণে, 1-1.5 মাস দেরি হচ্ছে, যে মাঠে এখন কচুরির জন্য ফসলও নামিয়ে হয়ে যাচ্ছে আমাদের, যে পেঁয়াজও কম হয়। যখন বন্যার পানিটা সরে যাচ্ছে তখন এই যে কৃষকের এইসব জমিগুলো পরিষ্কার করতে অনেক ব্যয়বহুল টাকা পয়সা খরচ হচ্ছে। একই অবস্থা অন্যান্য গ্রামের, কচুরি পানা আর আগাছা পরিষ্কারে নিরলস পরিশ্রম করছে কৃষক। তাদের অভিযোগ, 1 বিঘা জমি পরিষ্কার করতে খরচ হয় প্রায় 5,000 টাকা। একদিকে বাড়তি খরচ, অন্যদিকে দেরিতে চাষাবাদে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। পানি চলে গেলে তো পিজির ভুইয়ার দিন জোয়া দেয়, কিন্তু এখনো ধরেন পিজির খেতে পানি, এটা জঙ্গলা মঙ্গলা কচুরি মচুরির জন্য 10-12টা করে কামড় লাগে, কচে সাফ করতে ফেলতে পালা দিতে মানুষ লাগে মেলা। 1 বিঘা জমিতে একেবারে মিনিমাম 5,000 টাকা খরচ হয় শুধু কচুরি পানা সরাতে, যা একটা কৃষকের পক্ষে অত্যন্ত দুরূহ বিষয়। এ সংকটের জন্য গাজনার বিল প্রকল্পের আওতায় খননকৃত খালকেই দায়ী করছেন কৃষকরা।
এই খালটি খননে অনিয়ম এবং দুর্বৃত্তরা খালের পাড় কেটে নেওয়ায় এ সংকটের সৃষ্টি হয়েছে। ক্যানাল খনন করার পর ক্যানালে আটকে থাকে, বর্ষা মৌসুমে এই কচুরিপানাগুলো উপরে উঠে আসার কারণে আমাদের জমিতে আমরা কৃষক আমরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই ক্যানালের একটে বাঁধ থাকার কারণে কচুরিপানা আটকে যাচ্ছে, কিন্তু এখানে যে পানি নিষ্কাশনের কথা ছিল সেটা পানি নিষ্কাশনের কোনো অবস্থা নাই। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, জমি অধিগ্রহণের টাকা না পেয়ে বিভিন্ন স্থানে খালের পাড় কেটে দিয়েছে জমির মালিকরা। অনেকের বিরুদ্ধে এজন্য আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা বলতে জিডি করা আছে, যেগুলো আমাদের জায়গায়, আর যেগুলো আমাদের জায়গার না সেগুলো আসলে আমরা ওইভাবে কোনো ব্যবস্থা নিতে পারি নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমাদের জায়গাতে ওরা খাল কাটেনি, ওনারা যে মেশিনে কাটছে মানে মাটি কাটছে, যেটাতে টাকা পায়নি সেইসব জায়গাতেই কাটছে। স্থানীয় জনগণের অসহযোগিতার কারণে আমরা ইরিগেশন কম্পোনেন্টের কাজটি সম্পন্ন করতে ব্যর্থ হই। ইরিগেশনের জন্য যে 7.2 কিলোমিটার ইনটেক চ্যানেল খননের প্রয়োজন ছিল, সেই ইনটেক চ্যানেলটি আমরা খনন করতে পারিনি। দেশের অন্যতম পেঁয়াজ প্রধান গাজনার বিলের প্রায় 17,000 হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারণ এবং 27,000 হেক্টর জমিকে বন্যামুক্ত করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে এ প্রকল্প। অথচ নানা অনিয়মে ব্যাহত হচ্ছে এ প্রকল্পের মূল উদ্দেশ্য। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। হেফাজতে ইসলাম আধ্যাত্মিকতার চর্চা করলে সংগঠনটিতে অনুপ্রবেশকারীরা কিভাবে সক্রিয় থাকে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় হেফাজত পথ ভুল করেছিল বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির ওলামা মাশায়েক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, দেশে কোনো ধর্মের অবমাননাই মেনে নেওয়া হবে না, সংবিধান সব ধর্মানুসারীকে মর্যাদা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পবিত্র কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন দেশে হবে না। আপনারা যেহেতু অরাজনৈতিক প্রতিষ্ঠান, তাহলে কেন আপনাদের মধ্যে অনুপ্রবেশ করে সেইখানে আপনাদের সাবধান হওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রী, কোরআন হাদিসের বিরুদ্ধে, কোরআন হাদিসের সাংঘর্ষিক কোনো আইন তিনি পাস করেন নাই এবং করবেন না, এটা তার বাধা। মুক্তিযুদ্ধে অপারেশন হোটেল ইন্টারকন্টিনেন্টালে অংশ নেয়া ক্র্যাক প্লাটুনের গেরিলাদের সম্মাননা জানালো জাতির পিতা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য এই হোটেলটির বর্তমান কর্তৃপক্ষ। মুক্তিযুদ্ধের বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিতে 71 জুন মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফের নেতৃত্বে ক্র্যাক প্লাটুনের সদস্যরা হামলা চালায় ওই হোটেলে। দলটির 6 সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আলী আহমেদ জিয়াউদ্দিন বীর প্রতীক, হাবিবুল আলম বীর প্রতীক, শহীদ মোহাম্মদ আবু বকর বীর বিক্রম, আব্দুস সামাদ বীর প্রতীক, শহীদ খাজা নিজামুদ্দিন ভূঁইয়া বীর বিক্রম এবং শহীদ মোহাম্মদ ওসমানের হাতে সম্মাননা তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পরে সেই দিনটি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন গেরিলারা। দেশের প্রতি, মাটির প্রতি যে মায়া না থাকলে এইভাবে জীবন উৎসর্গ জীবনে বাজি রেখে কিন্তু কাজ করা সম্ভব ছিল না। আমি যদি আমার নাতি নাতনিদেরকে যুদ্ধের কথা না বলি কে বলবে? আপনি বলবেন? অন্য কে বলবে? আমরা কিন্তু নিজের কাজটুকু করে যাচ্ছি না। নেতৃবৃন্দদের কাছে আমাদের সর্বশেষ আহ্বান থাকবে, ধর্মান্ধ শক্তিদের কাছে নতি স্বীকার করেন না। ওয়ালটনকে উদীয়মান নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ গাজীপুরের চন্দ্রায় কারখানা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, এর পরিবেশ অন্য সব উদ্যোক্তার জন্য অনুকরণীয়। কারখানা কমপ্লেক্সে তাঁকে স্বাগত জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম, ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী গোলাম মোর্শেদ এবং পরিচালক সাবিহা জারিন অর্ণা।
আগামী বছর নিউজিল্যান্ডে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এবারই প্রথম এই সুযোগ পেল টাইগ্রাসরা। দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণের কারণে জিম্বাবুয়েতে চলমান বাছাই পর্ব বাতিল করে আইসিসি। গ্রুপ সেরা ছিল বাংলাদেশ। টাইগ্রাসদের ম্যাচ বাকি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। দর্শক, সংবাদ শেষ করার আগে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ। নির্মাণ করে দায়িত্ব শেষ, এরপর থেকে আর তদারকি হয়নি মোহাম্মদপুরের আসাদ এভিনিউয়ের একমাত্র যাত্রী ছাউনিটি। রোদ বৃষ্টিতে একটু বসার সুযোগ নেই সেখানে, ছাউনি খুলে গেছে, বেঞ্চ নষ্ট, ফলে এক ধরনের দুর্ভোগে আছেন পথচারীরা। ছাউনি মেরামত করে ব্যবহার উপযোগী করার দাবি তাদের। এই যে একটা যাত্রী ছাউনি, এটা আমাদের পাশে স্কুল আছে, কলেজ আছে, এখানে একটা যাত্রী ছাউনি, অনেক স্টুডেন্টস আসে, সেখানে একটু রেস্ট লেয় যেরা বসে। যাত্রী ছাউনিটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে যাতায়াত পথে মানুষ একটু বিরতি নিতে পারতো, সুবিধা তো, বাতাস ই করতো, রেস্ট নিত। সিটি কর্পোরেশনে যারা দায়িত্বে থাকেন তাদের দায়িত্বটাই হচ্ছে আমাদের সুযোগ সুবিধা দেখার, আমাদের জনগণের জন্যই তারা তাদের পজিশনে আছে, তাহলে অবশ্যই তাদের উচিত এই জিনিসগুলোকে আরও ভালো মতো খেয়াল করা এবং আমাদের সুযোগ সুবিধাগুলো, তাদের প্রত্যেকটা পয়েন্ট, সেটা ছোট হতে পারে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট তাদের অবশ্যই খেয়াল করা উচিত। সংবাদের শেষ প্রান্তে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে সতর্কতা নিচ্ছে বাংলাদেশ, শনাক্ত হয়েছে এমন দেশের সাথে যোগাযোগ স্থগিত হতে পারে। শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতে আইন করার দাবি সংসদে, এর জন্য প্রণোদনা চান বাস মালিকরা, আজও রাস্তায় শিক্ষার্থীদের বিক্ষোভ। দেশে বাড়ছে ইনজেক্টিং ড্রাগ ব্যবহারকারী, সুস্থ জীবনে ফিরতে চান অনেকেই, প্রয়োজন কাউন্সেলিং ও সরকারি সহযোগিতা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাসান টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখে নিতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন কিংবা অনুষ্ঠান। যাবার আগে মনে করিয়ে দিই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেওয়াই যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি এন কে নাতাশা শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।